এমন ভাবে তিন নাম্বার রুমে যখন গিয়েছে একই অবস্থা, তিন নাম্বার রুমে যখন গিয়েছে তিন নাম্বার রুমে দেখতে দেখতে দেখছি বার চার নাম্বার রুমের একই অবস্থা, যা দেখেছি এক নাম্বার রুমে, যা দেখেছি দুই নাম্বার রুমে, যা দেখেছি তিন নাম্বার রুমে, যা দেখলাম চার নাম্বার রুমে, আমার মনে হয় সামনে গেলে আরো অনেক বড় ফল পেয়ে যাব। ঘুরতেছে ঘুরতেছে কিন্তু ব্যাপার হলো পাঁচ নাম্বার যে রুম আছে এই রুমের ভিতরে এই রুমটা একটু আটকানো, এদিকে জাহাপনা বাদশাহ যুবককে দুইটা শর্ত দিয়েছিল, কয়টা শর্ত বলেন, কয়টা শর্ত? দুইটা শর্ত দিয়েছিল। এক নাম্বার শর্ত বলেছিলেন, ও যুবক রে, তুমি যে ঝুড়ি ভরে ফল ফ্রুট নিয়ে আসবা আমিও তোমাকে পুরস্কৃত করব, তবে দুইটা শর্ত আছে। একটা শর্ত হলো একবার যখন সামনের রুমের দিকে যাবে পিছনের রুমের দিকে তুমি আর ফিরে আসতে পারবে না, এক নম্বর শর্ত। দুই নাম্বার শর্ত হলো তোমাকে আমি যখন থেকে টাইমটা দিয়ে দিব এই টাইম থেকে এক ঘন্টা সময়, এই এক ঘন্টা সময় পার হয়ে গেলে তোমাকে আর একটা মিনিটও সময় দেওয়া হবে না। জোরে বলুন তো শর্ত কয়টা, কয়টা শর্ত? এক নম্বর শর্ত সামনে গেলে আর পিছনে আসতে পারবে না, দুই নাম্বার শর্ত হলো সময় যা দিলাম সময় শেষ হয়ে গেলে তোমাকে আর বাড়তি সময় দেয়া হবে না। ও মুসলমান, তাহলে এক নাম্বার দুই তিন চার নাম্বার রুম পর্যন্ত দেখা শেষ, যেহেতু রুম আছে আরো একটা, বাদশাহ বলে দিয়েছে পাঁচটা রুম আছে, পাঁচটা রুমেই তুমি যাওয়ার অধিকার তোমার আছে। যুবক ভাবছে এক নাম্বার রুমের থেকে দুই নাম্বার ছিল ভালো, দুই থেকে তিন নাম্বার ছিল ভালো, তিন থেকে চার নাম্বার ছিল ভালো, না জানি পাঁচ নম্বরে থাকবে আরো কতই না ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিরাগাকা ক্বাবলা শুগুলিক, তোমাদের জীবনে ব্যস্ততা আসার আগেই তোমরা অবসর সময়টাকে কাজে লাগাও। ব্যস্ততার জীবন আছে না নাই? ব্যস্ততা আছে না নাই? ভাই চলেন তো নামাজটা পড়ে আছি। না ভাই আমি যে কি ব্যস্ত রে ভাই, এখনই বাজারে যেতে হবে, এখনই আবার চাকরিতে যেতে হবে, এখন একটু কাজে যেতে হবে, এখন এই করতে হবে সেই করতে হবে, ব্যস্ততা আছে না নাই? কত ব্যস্ততা, শুধু ব্যস্ততা আর ব্যস্ততা। যে ব্যক্তির দশ টাকা আছে তার একশো টাকা হওয়ার ব্যস্ততা, যেই ব্যক্তির একটা বাড়ি আছে তার দুইটা বাড়ি হওয়ার ব্যস্ততা, যেই ব্যক্তির সামান্য একটু প্রভাব আছে তার প্রভাব আর একটু বৃদ্ধি করার ব্যস্ততা, বলেন আছে না নাই? ও মুসলমান, নবী আমার বলেন এই যে ব্যস্ততা তোমার জীবনে আসবে, সুতরাং তোমার জীবনে যখনই একটু সময় পাও আজকের কাজ আগামী কালের জন্য রেখে দিবে না। আপনি এই জায়গা থেকে ঢাকায় যাবেন, টিকিট কেটেছেন আগামী কাল রাত দশটায় উঠবেন, এখন রাত বারোটা বাজে প্রায়, আগামী কাল রাত দশটায় আপনি গাড়িতে উঠবেন, আপনার হাতে বিভিন্ন রকমের কিছু কাজ আছে, যেহেতু আপনি চাকরিতে যাবেন অথবা ভিন্ন কোনো কাজে যাবেন, দুই পাঁচ দিন ঢাকায় থাকতে হবে, তার আগেই এমন কিছু কাজ আপনার সামনে আছে যে কাজগুলো না করলেই নয়, একদিকে কাজ আছে অপরদিকে আপনার টিকিট কাটা হয়েছে রাত দশটায়, এবার আপনি কি করছেন? কাজগুলো একটাও করলেন না, আপনি রাতে ঘুমালেন সকালবেলা উঠে আবার ঘুমালেন, আবার দুপুরবেলা ঘুমালেন আবার সন্ধ্যা হলো ঘুমালেন, একটা কাজও করলেন না, হঠাৎ করে দেখলেন আপনার ঘড়িতে বেজে গেছে রাত দশটা। বলুন তো দেখি, আপনি যদি এমন ভাবে কাজগুলো রেখে রেখে আপনি যদি কাউন্টার পর্যন্ত পৌঁছাতে না পারেন, আপনার জন্য ঢাকার গাড়ি দাঁড়াবে নাকি? দাঁড়াবে, দাঁড়াবে। আমার মুসলমান ভাইয়েরা বলুন তো দেখি, আজকের এই জিন্দেগিতে আমরা যারা এখানে আছি প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্দিষ্ট হায়াত দিয়েছেন কি দেন নাই? বলেন,
প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু একটা নির্দিষ্ট হায়াত দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। যে ব্যক্তি একবার দুনিয়া এসেছি তার হায়াত বাড়তেছে নাকি কমতেছে, একটু কথা বলেন না? তার হায়াত কিন্তু কমতেছে। আমার বয়স যদি আল্লাহ পাক 60 বছর দিয়ে থাকেন, প্রত্যেকটা দিনেই এক একটা দিন করে কমে যাচ্ছে, এক একটা দিন করে কিন্তু কমে যাচ্ছে। এখন মুসলমান, আপনাকে কোনো একজন ইমানদার ব্যক্তি বলল, ভাইরে সময় কিন্তু চলে যায়, সময় কিন্তু চলে যায়, ওই যে মুয়াজ্জিন সাহেব ডাকে, জলদি করে চলো নামাজের দিকে, চলো জলদি করে চলো, ইবাদত বন্দেগি করতে হবে। আপনি বললেন, ভাই রে আজকে আমি একটু ব্যস্ত আছি, আজকে আমার একটু ঝামেলা আছে, আগামী কাল থেকেই আমি নামাজ পড়ব। এমন চিন্তার মানুষ আছে না নাই বলেন? আছে না নাই? আছে। ভালো মানুষ, লোকটা খুব ভালো, ইসলামকে অস্বীকার করে না, নামাজকে অস্বীকার করে না, কোরআনটাকে অস্বীকার করে না, কিন্তু আর একজন ইবাদতকারী যখন ডাকে বলছে, ভাই একটু ব্যস্ততা আছে, এটা একটু সারি, আগামীকাল থেকে যাব। আবার যখন আগামীকাল ডাকলো বলছে, ভাই কাজটা তো সারতে পারে নাই, ঠিক আছে আগামীকালে চলে যাব। ভাই আগামীকাল করতে করতে এমন হতে পারে, এমন একটা দিন আপনি আগামীকালকের কথা বলেছেন, সেই আগামীকালটা আপনার জীবনে আর আপনি পাবেন না, হতে পারে কিনা বলেন? ওই আগামীকালকের দিন আর আপনি পাবেন না, ওই আগামীকালকের দিনটা হবে আপনার জন্য মরণের দিন। কিসের দিন বলেন? মরণের দিন হবে। বুঝাতে গিয়ে অনেক সময় বলি একটা উদাহরণ, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ছেড়ে দিব প্রিয় হাজিরিন, একটা উদাহরণ খুব ভালো করে বুঝবেন। একজন বাদশাহ যুবককে ডাকছে, যুবক শোনো, এই যে দেখছো আমার বড় একটা ঘর, এই ঘরের ভিতরে 5টা রুম আছে। কয়টা রুম আছে? 5টা রুম আছে। তো 5টা রুমের ভিতরে এক একটা রুমে এক এক রকমের খাবার আছে, ফল ফ্রুট আছে। তো তুমি এই যে আমার কাছ থেকে একটা ঝুড়ি নিবা অথবা একটা পাত্র নিবা, এই ঝুড়িটা নিয়ে প্রত্যেকটা রুমে যাবে। তোমার কাজ হলো যে তুমি যত জলদি পারো, তুমি যদি এই ঝুড়িটা ভরে, ভালো করে বুঝবেন, তুমি যদি এই ঝুড়িটা ভরে নিয়ে আসতে পারো, ওই ঝুড়িটা তুমি যতগুলো ফল ফ্রুট ভরে আনতে পারবে, ঝুড়িতে যা যা ভরবে সেটা তো তোমাকে আমি দিয়েই দিব, পক্ষান্তরে আমি তোমাকে আরো কিছু টাকা সাথে উপহার দিয়ে দেব। এখন যুবক ভাবছে এটা কি কোনো ব্যাপার? রুম হলো 5টা, রুম ভরা ফল ফ্রুট ফল ফলাদি রয়েছে, আর আমাকে দিয়েছে মাত্র একটা ঝুড়ি, একটা রুমে গেলেই তো আমার এই পুরো ঝুড়ি ভরে যাবে, ঝুড়ি ভরে নিয়ে আসব, একদিকে ফল ফ্রুট পেলাম, অপর দিকে বাচ্চার কাছ থেকে কি পেলাম? টাকা পয়সাও পেলাম। ভালো করে বুঝবেন, আমাদের জীবনের সাথে মিলে যাবে ইনশাআল্লাহ। বাদশাহ যখন বলেছে, যুবক এবার ঝুড়ি হাতে, যুবক প্রথম রুমে ঢুকেছে, প্রথম রুমে ঢুকে ঢোকার পরে ডান বাম সামনে পিছনে তাকাচ্ছে, দেখছে ভালো ভালো ফল ফ্রুট সত্যি তো দেখা যায়। যুবক দেখছে দেখছে কোন কোনা থেকে নিবে, কোন পাশ থেকে বড় বড় দেখা যায়, কোন পাশের ফলগুলো একটু বেশি বড় দেখা যায়। ভালো করে শুনবেন, একবার ডান দিকে যাই, ডান দিক থেকে বাম দিকে সামনে থেকে পিছনে ঘুরছে ঘুরছে, কোন ফলগুলো বেশি বড়। দেখতে দেখতে এক পর্যায়ে বড় একটা ঘর, যেহেতু অনেকগুলো রুম, 5টা রুম, ভিতর দিয়ে দরজা, দরজাগুলো খোলা, প্রথম রুমে যখন ঢুকেছে এই ফলগুলো দেখতে 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 দেখে ওই রুমের দিকে চোখ পড়েছে। এই ফল, এই রুমের ফলগুলো দেখছে, আবার যখন ওই রুমের ফলের দিকে তার তাক পড়েছে, দৃষ্টি পড়েছে, যুবক দেখছে এই রুমের ফলগুলোর যে সমস্ত সাইজ, ওই রুমের মধ্যে যে ফলগুলো রাখা আছে ওই ফলগুলোর সাইজ আরো একটু বড়। এবার যুবক কি করেছে, এই রুম ঘুরছে ঘুরছে, ঘুরে ঘুরে দেখে এই রুমের ফল নেওয়ার দরকার নাই, সামনের রুমের দিকে চলে যায়। সামনের রুমের দিকে যখন আবার চলে গেছে, 2 নম্বর রুমে ঘুরতেছে ঘুরতেছে, ঘুরে ঘুরে আবার একই অবস্থা, ঘুরে দেখে ডান বামে সামনে পিছনে
যেই সমস্ত ফলগুলো আমি দেখছি, পূর্বের রুমে যে ফলগুলো আমি দেখেছিলাম তার থেকে এই রুমের ফলগুলো আরো একটু বড় বড়। এই ফলগুলো ঝুড়িতে উঠাবে এমন সময় দৃষ্টি পড়েছে সামনের রুমের দিকে। যুবক দেখছে এই দুই নাম্বার রুমে যেই সমস্ত ফলগুলো আমি দেখেছি, এই সমস্ত ফল থেকে তিন নাম্বার রুমে আরো বেশি বড় বড় ফল দরকার নাই আমার, এই সমস্ত ছোট ছোট ফল দরকার নাই, তিন নম্বর রুমে গিয়ে জলদি করে আবার ঝুড়িটা ভরে ফেলি। ও আমার যুবক ভাইয়েরা, আমার মুসলমান বাবাজিরা, এমন ভাবে তিন নাম্বার রুমে যখন গিয়েছে একই অবস্থা, তিন নাম্বার রুমে যখন গিয়েছে তিন নাম্বার রুমে দেখতে দেখতে দেখছি বার চার নাম্বার রুমের একই অবস্থা, যা দেখেছি এক নাম্বার রুমে, যা দেখেছি দুই নাম্বার রুমে, যা দেখেছি তিন নাম্বার রুমে, যা দেখলাম চার নাম্বার রুমে, আমার মনে হয় সামনে গেলে আরো অনেক বড় ফল পেয়ে যাব। ঘুরতেছে ঘুরতেছে কিন্তু ব্যাপার হলো পাঁচ নাম্বারের যে রুম আছে এই রুমের ভিতরে এই রুমটা একটু আটকানো, এদিকে জাহাপনা বাদশাহ যুবককে দুইটা শর্ত দিয়েছিল, কয়টা শর্ত বলেন, কয়টা শর্ত? দুইটা শর্ত দিয়েছিল। এক নাম্বার শর্ত বলেছিলেন, ও যুবক রে, তুমি যে ঝুড়ি ভরে ফল ফ্রুট নিয়ে আসবা আমিও তোমাকে পুরস্কৃত করব, তবে দুইটা শর্ত আছে। একটা শর্ত হলো একবার যখন সামনের রুমের দিকে যাবে পিছনের রুমের দিকে তুমি আর ফিরে আসতে পারবে না, এক নম্বর শর্ত। দুই নাম্বার শর্ত হলো তোমাকে আমি যখন থেকে টাইমটা দিয়ে দিব এই টাইম থেকে এক ঘন্টা সময়, এই এক ঘন্টা সময় পার হয়ে গেলে তোমাকে আর একটা মিনিটও সময় দেওয়া হবে না। জোরে বলুন তো শর্ত কয়টা, কয়টা শর্ত? এক নম্বর শর্ত সামনে গেলে আর পিছনে আসতে পারবে না, দুই নাম্বার শর্ত হলো সময় যা দিলাম সময় শেষ হয়ে গেলে তোমাকে আর বাড়তি সময় দেয়া হবে না। ও মুসলমান, তাহলে এক নাম্বার দুই তিন চার নাম্বার রুম পর্যন্ত দেখা শেষ, যেহেতু রুম আছে আরো একটা, বাদশাহ বলে দিয়েছে পাঁচটা রুম আছে, পাঁচটা রুমেই তুমি যাওয়ার অধিকার তোমার আছে। যুবক ভাবছে এক নাম্বার রুমের থেকে দুই নাম্বার ছিল ভালো, দুই থেকে তিন নাম্বার ছিল ভালো, তিন থেকে চার নাম্বার ছিল ভালো, না জানি পাঁচ নম্বরে থাকবে আরো কতই না ভালো। এদিকে ঘুরতে ঘুরতে সময় প্রায় শেষ, যুবক দেখে সময় হাতে আছে মাত্র পাঁচ মিনিট, জলদি করে এক দৌড়ে পাঁচ নাম্বার রুমের দরজা একটু আটকানো ভাব ছিল, জলদি করে সাথে সাথে দরজায় ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার সাথে সাথে যুবক দেখছে এক দুই তিন নাম্বার চার নাম্বার রুমে ফল ফ্রুট যা ছিল তো ভালোই ছিল, পাঁচ নাম্বার রুমে বিন্দু মাত্র একটা ফলও নাই। আফসোস আছে না নাই? আফসোস আছে না নাই? যুবক সাথে সাথে চিৎকার করে কান্নায় রত, ওরে মালিক কি করলাম কি করলাম, একদিকে আমার ঝুড়ি তো ভরতে পারলাম না, অপর দিকে আমার উপহারও পেলাম না বাদশার কাছ থেকে। আমি ভেবেছিলাম দুই তিন চার নাম্বার রুম থেকে পাঁচ নাম্বার রুমের মধ্যে অনেকগুলো ফল ফ্রুট আমি পেয়ে যাব, ফল আমার ঝুড়ি ভরে যাবে, আবার আমি বাচ্চার কাছ থেকে উপহার পেয়ে যাব। ও মুসলমান ভাইয়েরা বাবাজিরা, আজকের দিনটা ভালো গেল না, আগামীকাল ভালো কায়দা মতো ইবাদত করব, আগামীকালে একটু ব্যস্ততা রয়েছে, আজকের দিনটা থাকুক আগামীকাল ভালো ভালো বেশি আমল করে আমার আমলের ঝুড়িটা ভরে ফেলবো,
বেশি বেশি করে নেকা আমল করে বাদশা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমি উপহার গ্রহণ করব। দেখা গেল আগামী কাল করতে করতে ওই পাঁচ নাম্বার রুমে গিয়ে যেমনি করে কিছুই আমরা পেলাম না, ওই যুবকটা পেল না, তেমনি করে মুসলমান আজকাল করতে 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 জীবনে এমন একটা সময় চলে আসবে আগামী কালকে আমার মরণ হয়ে যাবে আর ইবাদত করার সুযোগ হবে না। বুঝাতে পেরেছি? আপনারা কি বুঝতে পেরেছেন? সুতরাং ফিরাকাকা কাবলা শুকুলিক, আ মুসলমানেরা, আমাদের জীবনে ইহকালীন জিন্দেগিতে ব্যস্ততা থাকবেই, তো ওই ব্যস্ততা আমাদের জীবনে আসার আগেই ভাই আমাদের অবসর সময়ে যখনই একটু সময় পাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ কীর্তন, তার উপাসনা, তার পক্ষ থেকে আনিত বিধান, তার হুকুম হাকাম গুলো আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তাওফিক দান করুন, আমিন। কয়টা বলা হলো, বাকি আছে কয়টা? দুইটা, চার নম্বর।